আসসালামু আলাইকুম। দীপসমাম প্রেজেন্টেশন চ্যানেলে আমি রুমিজ বিল্লা আপনাদের স্বাগত জানাই। কাছের এবং দূরে সকল বন্ধুদের মহান রাব্বুল আলামিনের কাছে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ভিডিওটা অন করছি। বন্ধুরা, আজ সকালে সূরা তিন পড়ছিলাম, আর সূরা তিনের ভিতরে দুটো ফলের উল্লেখ করা আছে, তিন ফল এবং জয়তুন ফল। তো হঠাৎ আমার মনে হলো যে আমার ঘরে তো এই ফল দুটোই আছে, কিন্তু সে ভিডিওটা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মানে ভিডিও শেয়ার করব কি, ভিডিও তো কখনো করেই নি, এটা কখনো মাথায় আসেনি। আজকেই মাথায় চলে আসলো যে আমি তো ওই ফল দুটো দর্শকদেরকে দেখাতে পারি, কারণ আমি এটা প্রথম দেখেছি এবং আমার মতো হয়তো অনেকেই আছেন যারা তিন ফল এবং জয়তুন ফল চেনেন না। তো আজ আমি আপনাদেরকে সেই ফল দুটো দেখাবো ইনশাআল্লাহ, আর সেই সাথে সংসারের যে রান্না করি টুকটাক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলুন পুরো ভিডিওতে ফিরে যাই। তো আমি চলে এলাম কিচেনে। আমি অবশ্য সকালবেলায় গোছ গাছ ফেলে সব কিছু রেখেছিলাম, কোটা বাছা সব কমপ্লিট করে। তো এখন আমি এখানে ডালের ভিতরে মশলা দিয়ে নেবো, আর এখানে ডাল আছে দু প্রকার, বুটের ডাল এবং সোলার ডাল। বুট এবং সোলার ডাল অর্ধেক অর্ধেক করে নেওয়া। এই ডালটা বিশেষ করে আমার ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি, আমি এটা খেতে খুব পছন্দ করি। আর এই ডালটা পরাটা, লুচি, রুটি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। বিশেষ করে রুটি, পরাটা, লুচি এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি রান্নাটা করছি, আর এখন তো দুপুরবেলা খাবো, রাত্রেবেলা এবং কিছুটা থাকলে সকালবেলা আগামীকালের জন্য আমি রুটির জন্য রেখে দেব। তো আমি ময় মশলা সবই দিয়ে নিলাম, এখন বাকি আছে আমার লবণ আর চিনি দেওয়া। এ দুটো দিলেই আমি প্রেশার কুকারটা ঢেকে দিতে পারবো। আর এমনি তো হলুদ, মরিচ, গরম মশলা, আদা, রসুন সব কিছুই দিলাম, আমি লবণ আর চিনিটাও দিয়ে নিলাম। আর বন্ধুরা, যেটা বলছিলাম যে সূরা তিনটা তেলাওয়াত করতে যে আজকে যেটা আমি তার ভিতরে পেলাম, যে আমি সবসময় কোনো সূরা যখন তার অর্থটা আমি পড়ি, তখন আমি বোঝার চেষ্টা করি যে সূরাটার বিষয়বস্তু কী ছিল। তো আজকে সূরা তিনের বিষয়বস্তু যেটা দেখলাম সেটা হচ্ছে যে শেষ বিচারকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করেই এই সূরাটা নাজিল করেছেন। এবং সূরার শেষে কিন্তু মহান রাব্বুল আলামিন একটা কোশ্চেনই রেখে দিয়েছেন যে তুমি কেন এগুলাকে অস্বীকার করো, মানে সেই বিচারকে তুমি কেন অস্বীকার করো। আর বন্ধুরা, এখন আমি মাংস রান্না করব। মাংস রান্না করতে যে আমি কিন্তু সাধারণত আলুটা ভেজে নিই, আজকে আর সেটা করিনি, একবারেই আমি সব দিয়ে দিচ্ছি। মশলাগুলোও আমার সব কিছু রেডি ছিল, আমি কষাবো। আর আজকে মাংসের ভিতরে আমি আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ভুড়ি। মানে খুব অল্প পরিমাণে একটু ভুড়ি আমি ফ্রিজের ভিতরে বাটিতে পেলাম, এতটা অল্প যে আমি কেন রেখেছিলাম সেটাই মনে করতে পারছি না। আর বন্ধুরা, আমি কিন্তু বেশ পূর্বের কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে আমি সাংঘাতিকভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে গেছি, আমার কিছুই মনে থাকছে না, ডাক্তার দেখালাম কোনো কাজ হচ্ছে না, ডাক্তার শুধু ঘুমের ওষুধ দিয়ে রাখে, কিন্তু এটা তো ট্রিটমেন্ট হতে পারে না। কিন্তু যখন আর কোনো কুলকিনারা পাচ্ছি না, এভাবেই জীবন চলছে, খুব সমস্যা হচ্ছে। তো সেরকমই একটা সমস্যা পড়লাম যে আমি এতটুকু ঘুড়ি কেন রেখেছি মনে করতে পারছি না। তো সেইটুকুন ঘুড়ি আমি গোশের মধ্যে দিয়ে দিলাম। তো আমি যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি, তার আগে কিন্তু ওটা খাওয়া হয়ে গেছে, কিন্তু খেয়ে যেটা দেখলাম বেশ টেস্টি হয়েছে, মাংসের সাথে ভুড়িটা খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর বন্ধুরা, আমি একবারই এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, গরম মশলাটাও দিয়ে দিয়েছি, যাতে প্রেশার কুকার পরে আর খুলতে না হয়, একেবারেই সিটি শেষ হবে তারপরে আমি খুলব। আর এই ভিতরে দ্বীপের পাপা খাবার পানির জন্যে তাড়া দিচ্ছিল, খাবার পানি ভরার জন্যে, যেহেতু মটর চালানো হয়েছে তাই হুটহাট করে তাড়াতাড়ি খাবার পানিটাও একটু ধরে নিচ্ছি। তা এটা আমার জন্য আল্লাহ তাআলার একটা নিয়ামত যে আমার কিচেনে সব কিছুই আমার হাতের কাছে,
কোনো কিছুর জন্যেই অন্য কোথাও যেতে হয় না বা বাইরে যেতে হয় না, সব কিছুই হাতের নাগালে। আলহামদুলিল্লাহ যে এইটুকুন সুযোগ সুবিধা আমি পেয়েছি, বা এখন আধুনিক ফ্যামিলিগুলোতে আসলে এরকমই সুযোগ সুবিধা, তারপরেও হয়তো অনেক ফ্যামিলিতে থাকে না। তো চলে এলাম বন্ধুরা আপনাদেরকে সেই সূরা তিনের তিন এবং জয়তুন দেখাবার উদ্দেশ্যে। এটা হচ্ছে জয়তুন ফল, এটা আমাকে আমার ছোটো মামা গিফট করেছেন। তিন ফল এবং জয়তুন ফল দুটোই। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে বের করে, এটা হচ্ছে ভিনেগারের মধ্যে ভিজানো, আমি ভিজাইনি, এভাবেই প্যাকেটজাত ছিল, বোতলজাত করা ছিল। তো এই যে ভিনেগার, এবং আমি আপনাদেরকে স্বাদটাও বলে দেই। এটার স্বাদ হচ্ছে যে আমাদের জলপাইগুলো যেমন ভীষণ টক, এটা কিন্তু অতটা টক না। এবং দেখেন আমি একটা হাতি নিয়ে দেখাচ্ছি, ভিতরের বিচিটা কিন্তু বের করা। তো এইভাবেই প্রসেস করে ভিনেগারের সাথে হয়তো আরও কিছু দিয়েছে, কিন্তু সেটা কি জানি না। আর এটা খেতে যেটা বলছিলাম যে আমাদের জয়ফলের মতো অতটা, জলপাইয়ের মতো অতটা টক না এটা। আর যেহেতু ভিনেগারে ভিজানো, কিছুটা লবণাক্ত, হালকা টক, কিন্তু খাবার সময় একটু ধুয়ে নিতে হয়, না হলে স্বাদটা অতটা ভালো লাগে না। তো হয়ে গেল আমার জয়তুন দেখানো, এবং সাইজটা দেখছেন একটু ছোট। এবার আমি চলে আসলাম তিন ফলে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই জয়তুন এবং তিন ফলের প্রতি আমার কিন্তু একটা সাংঘাতিক কিউরিয়সিটি ছিল যে আসলে এই ফলগুলো কীরকম। এই ফলগুলি, এই যে দেখেন, আমি তো জয়তুনটা দেখালাম, আর এটা হচ্ছে তিন ফল, একদম আমাদের দেশে ডুমুরের মতো। আমরা যেটা কি ডুমুর ফল বলি সেটাই হচ্ছে তিন ফল। তবে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে, বিশেষ করে সৌদি আরবের ফলগুলো কিন্তু আমাদের দেশের ফল খেতে যেরকম হয় সেরকম না, এবং দেখতেও একটু পার্থক্য থাকে, খেতে তো পুরোটাই পার্থক্য। ওদের ফলগুলো সাংঘাতিক সুস্বাদু হয়। আমাদের দেশের তিন ফল মানে ডুমুর, যেটা খুব কষ, আর এটা হচ্ছে সাংঘাতিক মিষ্টি, অবশ্যই একটু প্রসেস করা। এবং কালারটা দেখেছেন যে সাদা, সাদা কালার। আর আমাদের দেশের ডুমুর কিন্তু সাদা রং না, এবং খেতে অত্যন্ত সুস্বাদু, ভীষণ সুস্বাদু। তো ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে তিন ফল এবং জয়তুন ফল শেয়ার করতে পেরে। তার এই যে আমার রান্নাটাও হয়ে গেল। তো অবশ্য আমি কিন্তু কড়াই থেকে পুরোটা আমি তুলে নেইনি, আমার যতটুকুন দুপুরবেলা লাগবে ততটুকুনই নিয়েছি, কারণ আজকে এই দুটো দিয়ে আমরা রাত্রেও এই দুটো খাবারই খাওয়া হবে, রাত্রের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, এবং সাবস্ক্রাইব করার জন্য তো অনুরোধ থাকলোই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার পরিবারটি অনেক 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 ছোট, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রহমত না থাকলে আমি কিন্তু একদম সামনে এগোতে পারবো না। তো বন্ধুরা, আর ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া চেয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।